সোনাজোড়া রোদের কোনো এক সকালে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে এগার সিন্দুর ট্রেনে করে নামলাম নরসিংদী রেল স্টেশনে। এক ঘন্টার যাত্রাপথ নিমিষেই শেষ হয়ে গেল। নরসিংদী রেল স্টেশনে কৃষ্ণচূড়া দেখে বেশ ভালো লাগলো। সাধারণ ছিমছাম রেল স্টেশন। নরসিংদীতে আমার সঙ্গে যুক্ত হলেন সময় টিভির সেখানকার সাংবাদিক আশিকুর রহমান পিয়াল, রাইজিং বিড়ির হানিফ এবং প্রথম আলোর প্রণব। নরসিংদী সফরটা শুরু করেছি শিবপুরের কুন্দের পাড়ায় লাল মাটির শহর সোনাইমুড়ির টেক দিয়ে। নরসিংদী থেকে শিবপুর যাওয়ার পথে নজরে পড়বে গাছগাছালিতে গেরা অসংখ্য লাল মাটির টিলা। গাড়ি মূল সড়ক পেরিয়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছে। কিন্তু প্রথমেই সোনাইমুড়ি টেকে ঢুকতে গিয়ে আমাদের হতাশ হতে হলো, করোনার কারণে পার্ক বন্ধ। কতদিন ধরে বন্ধ এটা? দুই মাস। পরে রীতিমতো অনুনয় করে কেয়ারটেকারকে ডেকে এনে প্রবেশ করা হলো। পার্কের প্রবেশ মূল্য 20 টাকা। পার্কটি ঘুরতে ঘুরতে জেনে নেই এর সংক্ষিপ্ত ইতিহাস। নরসিংদীর উত্তরাংশে লালমাটির উচ্চ পাহাড়ি ভূমি আর দক্ষিণাংশে সমতল ভূমি রয়েছে। সোনাইমুড়ি টেক দেশের আদি উচ্চতর গৈরিক পাহাড়ি ভূমি। প্রত্নতাত্ত্বিকদের মতে আদি যুগ থেকেই সোনাইমুড়ি টেকে আদিম মানুষের আগমন ঘটে। আদিম লোকজন এখানে থাকতে আগুনের ব্যবহার জানতেন না। পাথরের অমসৃণ হাতিয়ার দিয়ে এই এলাকায় পশু পাখি শিকার করে কাঁচা মাংস খেতেন আর যাযাবরের মতো পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতেন। তবে সময়ের ব্যবধানে তাদের বংশধররা খাবারের সন্ধানে সিলেট, কুমিল্লার লালমাটি, ময়নামতি, গাজীপুরের ভাওয়ালগড় ও ময়মনসিংহের মধুপুর গড় অঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে এটি 5000 বছর আগের কথা। বর্তমানে এই এলাকায় বসবাসকারীরা কৃষিকাজের উপর নির্ভরশীল। এখানে রয়েছে বিচিত্র জীবনধারা ও সংস্কৃতি। লালমাটির এলাকা জুড়ে শাকসবজি ছাড়াও রয়েছে কাঁঠাল, জলপাই, লটকন, আম জামের গাছের বাগান। এছাড়া পাহাড়ে লুকায়িত নাম না জানা অনেক ঔষধি গাছও রয়েছে। লালমাটির পাহাড়ি জেলার সমতল ভূমির বসতবাড়ি, পাখির কলকাকলি ও অপার সৌন্দর্যে পরিপূর্ণ সোনাইমুড়ি বিনোদন পার্কে ছুটির দিনগুলোতে থাকে উপচে পড়া ভিড়। এই জায়গায় প্রায় বিভিন্ন নাটক ও সিনেমার শুটিং হয়ে থাকে। একসময় এই লাল পাহাড়টা বা পাহাড়ের এই অঞ্চলটা পরিচিত হলো ছিল হচ্ছে ডাকাতের এলাকা হিসেবে। এখন অবশ্য ডাকাতির সেই চিহ্ন বা লেশ নেই এবং ডাকাতি বলতে গেলেও নেই। সাধারণ মানুষ এখানে সময় পেলেই ছুটি কাটাতে আসে, কিন্তু আমরা এমন এক সময় এসেছি যখন আসলে এখানে লকডাউনের কারণে বন্ধ রয়েছে। তো অনেক অনুরোধ করে এখানকার যে কেয়ারটেকার, ওনার মাধ্যমে এটা খোলালাম। তো চারদিকে হাঁটতে ঘুরতে বেশ আনন্দই লাগছে। ঢাকার মহাকালী, গুলিস্তান, সায়দাবাদ ও আবদুল্লাহপুর থেকে ঢাকা সিলেট রোডে চলাচলকারী বাসে কাশপুর ব্রিজ হয়ে নরসিংদী যাওয়া যায়। এছাড়াও খিলক্ষেত এলাকা থেকে বিআরটিসির বাসে করেও নরসিংদী যাওয়া যায়। বাস বেঁধে ভাড়া পড়বে 100 থেকে 200 টাকা। নরসিংদী থেকে শিবপুরের কুন্দের পাড়া পৌঁছে রিক্সায় চড়ে সোনাইমুড়ি টেক বিনোদন পার্কে যাওয়া যাবে। আর ঢাকা থেকে ট্রেনে নরসিংদীর ভাড়া পড়বে 75 টাকা।